এই সরকারের আমলেই দেখেছি কৃষকের উৎপাদিত পণ্য সেই আলু পচের মধ্যে দাম না পাওয়ার কারণে ফেলে দিয়ে তাদেরকে ট্রাক দিয়ে ডলা দিয়েছে। এই সরকারের আমলেই দেখেছি বেগুনের 2 টাকা কেজি কেউ খায় নাই হাটের মধ্যে ফেলে গেছে। এই সরকারের আমলেই দেখেছি যে কপি বাজারে নিয়ে গেছে বিক্রি হয় নাই, কপির বস্তা পড়ে আছে। অথচ সেই সরকারের আমলেই নির্বাচনকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী মনোপলি ব্যবসা করার নামে যেভাবে দ্রব্যমূল্যের দাম ডিম থেকে শুরু করে তেল থেকে শুরু করে একাধিকবার যেভাবে নীল নকশা করে এই বাঙালি জাতিকে কষ্ট দেবার নীল নকশায় মেতে উঠেছে। জাতির জনকের কন্যা ইতিমধ্যেই অনেকগুলো দপ্তর ওয়াইজ অনেক ভ্রাম্যমান আদালত থেকে শুরু করে অনেক কিছু পরিচালনা করে যাচ্ছেন। সংসদে তিনি এই কথা বলেছেন যে মানুষ কষ্টে আছে, আমরা সেটা অনুভব করি। এই কষ্টের কথা কখনো তারেক জিয়ার মুখে শোনা যায় নাই, শুধু একটি কথাবার্তাই শুনতে পাই যে গেট ব্যাংক বাংলাদেশ, এবং যে কোনো দিন বাংলাদেশে আসলে জাতির জনকের কন্যাকে নাকি টানে হেসে নামায় দিয়ে আওয়ামী লীগকে এই দেশ থেকে নাকি বিতাড়িত করবে। ওদের এক নেতার বলেছে যে আমরা বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতা কর্মীর বাড়ি রাখবো না, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। মনে হচ্ছে ওদের বাবের জমিদারিতে আমরা বসবাস করি। আমরা আওয়ামী লীগের লোক যদি শেখ হাসিনা বলে যে এক এক করে বিএনপির মানুষের বাড়ি যেভাবে জ্বালাও পোড়াও আমাদের করেছিল সেই 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত তোমরা সেইভাবে তাণ্ডব চালাও, তাহলে আপনাদেরকে কিন্তু পাকিস্তান ছাড়া আর কেউ গ্রহণ করবে না এই দেশের মাটিতে। আমরা সেই দিকে যেতে চাই না, আমরা চাই শান্তি এবং সমৃদ্ধি। ধন্যবাদ সবাইকে।